এখানের আরতি হচ্ছে জয় 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 শ্রী গুরু গৌরাঙ্গি গৌরী কি জগন্নাথ বলে কৃষ্ণ কানহাইয়া লাল আরতি কি আমি ওইখানে আরতির কাছে ছিলাম আর মল্লিকা এদিকে দেখছি চাউমিন বানাচ্ছে, সকাল সকাল গোপীনাথের জন্য চাউমিন বানাচ্ছে। সকাল সকাল তার ইচ্ছা হয়, গোপীনাথের ইচ্ছা হয় বলা, গোপীনাথের ইচ্ছা হয় চাউমিন। তো এই যে তো বান্ধবকে ভোগ লাগানো হবে, তো এখনো আমাদের কি আরতি হবে, গুরু আরতি হবে, আমি চলে যাই। হ্যাঁ তুমি করে নাও। এই যে চাউমিনটা হচ্ছে, আর একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে যে হচ্ছে হয়ে গেলেই তারপরে গোপীনাথকে আগে দিয়ে দেবো, এটা তাড়াতাড়ি হয়ে যায়। সবজিটা একটু নাড়াচাড়া করে সব দিয়ে চাউমিন গুলো দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। অনেকজন আছে, গুরু পরম্পরা এই যে আমাদের গোপীনাথকে বাল্যভোগ নিবেদন করা গেছে, চাউমিন আর জল। আর এখানে এই যে গোপীনাথ দর্শন করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে শুক্রবার, আর হচ্ছে আজকে শুক্রবার, আর কালকে আমি বৃহস্পতিবারে একটা নতুন মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মিষ্টি বলতে রসগোল্লা, লাল রসগোল্লা। তো তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো যারা যারা এখনো দেখোনি। তো মিষ্টিটা খুব ভালো হয়েছিল। কালকে তো বানিয়েই আমি রাত্রে গোপীনাথকে আগে ভোগ নিবেদন করেছিলাম প্রথমে, তারপরে আজকে আছে এখনো, আজকেও দুপুরে ভোগ নিবেদন করব। তো বেশ ভালোই মিষ্টিটা হয়েছিল। আর জামাই ষষ্ঠী তো আর মাত্র কদিন বাকি, সেই জন্য তোমাদের সঙ্গে মিষ্টি রেসিপিটা শেয়ার করলাম জামাই ষষ্ঠীর জন্য। আর শাশুড়ি মায়েরা সবাই বলতে গেলে এটা বানাতে পারবে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে। তো তোমরা মানে অনেকেই বানাও, তবু আমি মানে যারা জানেনি তাদের থেকে বলছি যে ঘরেই চটপট বানানো হয়ে যায়। তো এখন হচ্ছে যে সকালে পুজো হয়ে গেছে আর বাল্য প্রসাদ সবাই পেয়ে নিয়েছি, আজকে চাউমিন হয়েছিল। আর আমি বেশি সকালে চাউমিন খাইনি, আমি একটা খাগড়া খেয়েছিলাম আর চাউমিন অল্প দিয়েছিলাম, সবাই পেয়ে নিচ্ছে এখন, মালা জপ করছি এখনো। আর আমি এইখানে এই যে গাছগুলো দেখতে দেখতে একটু মালা জপ করেছিলাম,
মালা জপ করে তারপরে এই যে আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি, তারপরে রান্না করব, প্রসাদ বানাবো, গোপীনাথের জন্য কি প্রসাদ বানানো হয় দেখি। আর তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে সবজি আমান্য হয়ে গেছে, আজকে শুক্তো হবে, সজনে ডাঁটা ছিল শুক্তো হবে, আর হবে কুদরি ছিল, কুদরি আলু দিয়ে ছাল হবে, আর শাক ভাজা হবে বলতে তোমরা থালকুনি পাতা ভাজা খেয়েছো কিনা জানিনি, এই যে থালকুনি পাতা এনেছিলাম মার্কেট থেকে, আর একটা করে চিবিয়ে খাওয়ার জন্য, একটা কি দুটো করে সকালে চিবিয়ে খেতাম। তো এই যে এগুলো খারাপ হয়ে যাবে বলে আমি বলি কি করবো, একটু ভাজা করে নি, ডাঁটাও আছে অনেক, আর কি সুন্দর ঢেলা ঢেলা পাতা, আর বেশি দিন রাখলে এগুলো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য পেটে খেলেও তো অল্প, আর পেটে আর কি করব, সেই জন্য একটু ভাজা করে নেব। এই যে লাল শাক অল্প আছে এটা দিয়ে ভেজে নেব, তো ডাঁটাগুলোও দিয়ে দেবো, ডাঁটাগুলো লস্কান করবো নি, আর এটা আমরাও মানে কোনোদিনও করিনি, তো আমি সেই জন্য প্রথম তোমাদেরকে দেখাবো এটা থালকুনি পাতা ভাজা কি করে করে, আর ওষুধ হিসাবে বানাচ্ছি, ওষুধই তো বলতে গেলে এটা। এই দেখুন বন্ধুরা থালকুনি পাতা, লটে শাক, এই যে এই এই শাকগুলো অল্প নিয়েছি, আর এই শাকগুলো ভাজা ভাল লাগবে নি, ডাঁটা প্রচুর মোটা, এগুলো একদিন ঝাল করে নেব, সেই জন্য পাতা অল্প নিয়েছি, আর থালকুনি পাতা আর একটু আলু নিয়েছি অল্প, এটা দিয়ে একটু ভাজা মানে চচ্চড়ি টাইপের ভাজা ভাজা শুকনো টাইপের করবো, ঝাল ভাজার মতন, কিছু মশলা নেই, ফোড়ন দিয়ে ভেজে নেবো। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম সরষের তেল, আর এখানে দিয়ে দেবো যে জিরে নিয়েছি, কলঞ্জি আর কালো জিরে আর শুকনো লঙ্কা, কলঞ্জিও বলে কালো জিরেও বলে না, এখানে কিন্তু দেশের মতন কোনা পাওয়া যায় না, কি করবো আর এরকম হয়েছিলো এরকম হয়ে যায়। এখানে একটু আলুটা ভেজে ভেজে নিয়েছি, এখন লবণ দিয়ে দেবো আলুর মতন, আর দিয়ে দেবো হলুদ, আর এখন দিয়ে দেবো শাক, থালকুনি পাতা তো দেখাই যায়নি, এই যে এখানে থালকুনি পাতাটা ভাজা হয়ে গেছে আর আলু দিয়ে, আমাদের সব রান্না প্রায় হয়েই গেছে, আর শুক্তোটা হচ্ছে, এই যে একটু এটা হয়ে গেলে, এটা দেরি হয়, সব কিছু ভেজে ভেজে করতে হয়, তো ডাঁটা উচ্ছে, বেগুন, কাঁচকলা, আলু আর সব ভেজে এটা শুক্তোটা করতে হয়, সেই জন্য একটু দেরি হয়। তো আমি এই যে আর আজকে দেখালামই, তো শুধু এই যে মশলা বলতে আমি সেরকম কিছু মশলা দিইনি, গুঁড়ো মশলাই দিয়েই করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এক চামচের মতন সর্ষে পোস্ত বাটা ছিল সেইটাই দিয়ে দিয়েছি। আরে কৃষ্ণ বন্ধুরা, এখন মাঝে 12টা বেজে গেছে, তো আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথকে, আজকে কি ভোগ নিবেদন করলাম দেখে নিন, আজকে যে অন্য আম, কাসুন্দি আর জল আছে, ছাঁচ আছে, এখানে শুক্ত হয়েছে, আর বরবটি বলছি কাহে, এটা কুঁদরি আলুর ছাল, আর এই যে থালকুনি পাতা আর আলু চাপলেটে শাক দিয়ে ভাজা, আর এই যে রসগোল্লা বানিয়েছিলাম কালকে, আর রসগোল্লার কালারগুলো আজকে গুলাব যেমন হয়ে গেছে, তো কালারটা এরকম মানে রসটা অনেকক্ষণ ছিল, তো কালকে বানিয়েছিলাম, তো গুলাব যেমন হয়ে গেছে, কিন্তু রসগোল্লার টেস্টটা ওই রকমই লাগছে, গুলাব যেমনের টেস্ট লাগেনি। তো এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন, গোপীনাথকে খুব সুন্দর লাগছে মুকুটটা পরে, সিঙ্গারটা খুব সুন্দর লাগছে, এই যে কোমর বন্ধনটা খুব সুন্দর লাগছে, এই যে প্রসাদ পেতে বসে গেলাম, আর সবাই প্রসাদ পেয়ে নিয়েছে, বউ প্রসাদ পেয়ে নিয়েছে, ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেল, আর আমি এই যে আমি আর মল্লিকা প্রসাদ পেতে বসেছিলাম। তো আজকে এই যে নতুন রেসিপি বানিয়েছি, নতুন বলতে প্রথম বানিয়েছি থালকুনি পাতা ভাজা, তো কিরকম হয়েছে দেখি, প্রথম হয়েছে, এখানে তো পাওয়া যায়নি সেরকম, আর পাওয়া গেলে হচ্ছে এমনি কাঁচাই খাওয়া হয় একটা দুটো পাতা, আর ভাজা বলো ভাটা বলো কিছুই করিনি, আজকে ভাজা করলাম, দেখি কিরকম হয়েছে,
ভালোই লাগছে, আলু দিয়ে ভাজা করেছি তো ভালো লাগছে, টেস্টটা বেশ ভালো লাগছে। আমাদের বিল্ডিং এর সোসাইটি থেকে ভাগবত পাঠ হবে তো হলে হচ্ছে, সেই জন্য এই যে আমি রেডি হয়ে গেলাম, আমি যাব, আমি একাই যাব। আর ওরা ঘরে থাকবে, আমাদের প্রভু ঘরে থাকবে, সে আরতি করবে। প্রভু তো ঘরে আছে, আছে তাকে আমি মানে সে তো অফিসে যাবে বলছিল, তারপর আমার ছেলে বলছে তুমি আজকে ঘরে থাকো আজকে, আর এখন প্রচুর রোদ গরম আর মাঝে মাঝে ঘরে থাকতে বলে, সেই জন্য সে ঘরে আছে, এখন পাঠ করছে, সে বিকেলে ভোগ দিন নিবেদন করে এখন পাঠ করছে। আর আমি এই যে রেডি হয়ে গেলাম, আমি যাব একটু ভাগবত কথা শুনতে। আর ভাগবত কথা শুনতে যাবো, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নিচে বিল্ডিং এর সোসাইটি থেকেই মানে সব বেরিয়েছে, চলে গেছে আর হলে, তো এখন সবাই চলে গেছে। আর প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে আমি একটুখানি ভিডিও নিয়েছিলাম, উপর থেকে 10 তলা আমাদের উপর থেকে ভিডিও নিয়েছি, আর ভিডিওটা নিয়েছি উপর থেকে বলে পুরো ভালোভাবে বুঝে যায়নি। আর সেখানে যদি ভিডিও নিতে পারি দেখি, দেখে নেওয়ার চেষ্টা করব যে কিরকম ভাগবত কথা হচ্ছে। আর তো আমি যাই তাহলে, আমি আর আমাদের বিল্ডিং এর সব মাতাজিরা যাবে, তো আমিও যাব আর ওরা ঘরে থাকবে। এই যে আমাদের প্রভু পাঠ করছে এখন, তোমাদেরকে গোপীনাথের দর্শন করে দিই বিকেলে। দেখো মে আর লতা ভাবি দোনো সাথ মে যা রে, সব আগে চলে গে, হম লোক দোনো যা রে আবি ভাগবত কথা শুনে। ধূপ কিতনা হ্যায় আবি বাহার, অনেক গরম, তবু আমাদের ঘরের সামনে এখানে হল, সেখানেই যাচ্ছি। এই যে এই হলে হচ্ছে ভাগবত, এই যে এখানে বোর্ডে, হ্যাঁ ও গুজরাটিতে লেখা আছে, আমি বুঝতেই পারিনি, পড়তে পারিনি গুজরাটিতে। এই হলের মধ্যে হচ্ছে, আর চপ্পল রেখে দি, গুজরাটিতে লেখা আছে, ভাবি গুজরাটি মে লেখা হ্যায়, কুছ সমঝ মে নেই আয়া, পড়নে নেই আয়া, বস মাঝে ভাবন। এখানে যাচ্ছি আমরা, পহেলা মহলায় ভাগবত কথা হচ্ছে, আর এখানে অনেক কিছু হয় প্রোগ্রাম, বিয়ে সব দিয়ে। এই যে এখানটাই হচ্ছে এই হলের ভিতরে, জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। আপনি কোন রাধে রাধে বলিয়ে তেনো এ বাণী নিকলি, এর অর্থ আছে, তুমি কোন রাম রাম বলো, তুমি কোন জয় শ্রী রাম বলো, তুমি কোন জয় শ্রী কৃষ্ণ বলো, আ বাণী নিকলে, পর বাণীর অর্থ আছে, দেখা তো নাতে পর অর্থ আছে। આપણે પૂજા કરીએ છીએ, કૃષ્ણ છીપે હુએ હૈ, પણ એનો અર્થ, એના માર્મિક ભાવ, એની સમાધિ ભાષા કે રાધા, રાધા ને કૃષ્ણ યુગલ જોડી એ અખંડ છે। આપણે નહોતા ત્યારે રાધા કૃષ્ણ હતા, આપણે છીએ ત્યારે રાધા કૃષ્ણ છે, શક્તિ વગર સંભવ નથી મનુષ્યનું જીવન, અને આપણું અસ્તિત્વ નહીં રહે ત્યારે એ શક્તિ તો રહેવાની। ભૂતકાલ મેં વો થે, વર્તમાન કાલ મેં હૈ, ઓર ભવિષ્ય મેં હમારા અસ્તિત્વ નહીં હોગા, તબ ભી જો તત્વ શેષ હૈ, પૂર્ણ મદહ પૂર્ણમિદં પૂર્ણા પૂર્ણમુદચ્યતે પૂર્ણસ્ય પૂર્ણમાદાય પૂર્ણમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય સૌ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય ચાલો મે જય સત્સંગ માં સત્સંગ મોટો ધામ છે સત્સંગ મોટો ધામ છે સત્સંગ માટી પ્રજા થઈને સૌને જય શ્રી કૃષ્ણ
প্রসাদ পাবো এখন এখানে প্রসাদের ব্যবস্থা আছে আর এখনো কেউ আসেনি, আমরাই চলে এসেছি আগে, পেলে আমলোক আ গিয়া তো 8 বাজ গিয়া, আমি ইসকে লিয়ে প্রসাদ চালু হো গিয়া। চলো প্রসাদ উধারে দেখতে ক্যা ক্যা প্রসাদ হে, এ দেখো কিতনা সারা প্রসাদ হে, পেলে দিনই প্রসাদ মিল গিয়া, রোটি হে और पापड़, चावल, दाल और सैलेड, चना नहीं मूंग दाल, पकौड़ा, लापसी, पनीर की सब्जी, चटनी, पूरी नहीं ली आज, पूरी है पूरी नहीं ली। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে ভাগবত কথা শুনতে গিয়ে গিয়েছিলাম আর বেশ ভালোই লাগলো, কিন্তু গুজরাটিতে বলেছে তো আর বুঝতে পারিনি, সব কিছু 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 বুঝতে পারছি, সবটা বুঝতে পারিনি, তো বেশ ভালোই। আর প্রসাদও ছিল, প্রসাদ পেয়ে এলাম, তো এখন বাজে 8:30, 8:30 রাত্রি 8:30 বেজে গেছে, আর কালকেও আবার যাবো। ভাগবত কথা তো 7 দিন হবে, তো 7 দিন গেলেই ভালো, আর ভাগবত কথা শুনলে মানে বুঝতে পারি একটু একটু তবু ভালো, আর তো 7 দিন দেখি যেতে পারি কি, আর আজকে তো প্রথম দিন হলো, বেশ ভালো লাগলো। তো আর ঘরের আজকে কিছু সেরকম রাত্রের ভিডিও নিইনি, তো সে ভাগবত কথার কিছু ভিডিও নিয়েছি, কীর্তন নিয়েছি, তো
এটাই হচ্ছে যে। আর তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে এবার একটা নতুন ভিডিওতে।